মালাইকারি রান্না করতে আমি 10টা গলদা চিংড়ি ধুয়ে নুন হলুদ মাখিয়ে 10 মিনিট রেখে দিয়েছি। আর এই রান্নাটা করতে লেগেছে আমার টমেটো বাটা, পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, টক দই ফেটানো, জিরে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো আর কাজু পোস্ত চারমগজ বাটা, সামান্য ঘি, হলুদ গুঁড়ো, চিনি, নুন স্বাদ মতো, গোটা গরম মশলা গুঁড়ো আর সর্ষের তেল। এই রান্নাটা আমি পুরোটাই সর্ষের তেলে করেছি, সর্ষের তেলে করলে রান্নাটার টেস্টটা আরও ভালো হয়। আর নিয়েছি 2টো তেজপাতা, 1টা শুকনো লঙ্কা, গোটা গরম মশলা আর 3টে কাঁচা লঙ্কা আমি চিরে রেখেছি। আর লাগছে নারকেলের দুধ, কড়াতে একটু জল দিলাম। এবার আমি চিংড়ি মাছগুলো এর মধ্যে এক এক করে দিয়ে সিদ্ধ করে নেব। অনেকে চিংড়ি মাছটা ভেজে নেয় কিন্তু সিদ্ধ করে নিলে কি চিংড়ি মাছটা নরম থাকে। চিংড়ি মাছটা এবার ঢাকনা দিয়ে আমি সিদ্ধ করে নিচ্ছি। পাঁচ মিনিট বাদে আমি ঢাকনাটা খুলে দেব, জলটা পুরো শোকানো পর্যন্ত আমি রাখবো এটা। আর আমি চিংড়িগুলো অনেকটা পাত্রে তুলে নিচ্ছি। এবার কড়াইতে আমি হাফ কাপ মতো সর্ষের তেল দিলাম। তেলটা ভালোভাবে গরম হওয়ার পর আমি ওতে তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা ফোড়ন দিলাম। এবার এর মধ্যে আমি পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেলে এবার আমি এর মধ্যে 2 চামচ আদা রসুন বাটা দিচ্ছি। টমেটো বাটাটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার আমি টমেটো বাটাটা দিয়ে মশলাটা কষতে থাকলাম। মশলাটা সবসময় মিডিয়াম ফ্লেমে করলাম। মশলাটা দেখুন ভাজা হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এর মধ্যে 1 চামচ জিরের গুঁড়ো দেব, 1 চামচ লঙ্কা গুঁড়ো দেব, সমানে নাড়বেন। মশলা পুড়ে গেলে কিন্তু রান্নার স্বাদ নষ্ট হয়ে যাবে। এবার আমি ফেটানো টক দইটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার আমি কাজু পোস্ত আর চারমগজ বেটে রেখেছিলাম সেটা এবার দিয়ে দিচ্ছি। দেখুন কি সুন্দর একটা কালার এসছে। এবার আমি 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ চিনি, হলুদটা পরে দিলাম কারণ হলুদ যদি তেলের মধ্যে পুড়ে যায় তাহলে মশলার কালারটা চেঞ্জ হয়ে যায়। মশলাটা আমার ভাজা হয়ে গেছে, মশলা দিয়ে দেখুন তেল বেরিয়ে গেছে, তার মানে মশলাটা পুরো ভাজা আমার কমপ্লিট। মশলা একটা কথা হচ্ছে, মশলা যত ভাজা হবে রান্নার টেস্ট তত হবে। নুন দিলাম, নুনটা আপনারা আপনাদের স্বাদ মতোই দেবেন। এবার এর মধ্যে আমি মশলার মধ্যে আমি নারকেলের দুধ কিছুটা দিয়ে দিলাম। দুধটা দিয়ে কিন্তু ক্রমাগত নাড়তে থাকবেন, তা নাহলে দুধ ফেটে যাবে। এবার আমি চিংড়ি মাছগুলো সব এর মধ্যে এক এক দিয়ে দিলাম। এবার আমি বাকি নারকেলের দুধটা পুরো এর মধ্যে দিয়ে দিলাম। আমি এবার ঢাকনা দিয়ে এটা রেখে দিলাম, 10 মিনিট রেখে দিয়েছি। এবার আমি 1 চামচ ঘি দিয়ে দিলাম। আমি এবার ওপর দিয়ে যে গরম মশলা ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেটা ছড়িয়ে দিলাম। ঢাকনা দিয়ে আবার একটু কিছু সময়ের জন্য রেখে দিচ্ছি। পর আমি এবার ঢাকনাটা খুলে দেখছি রান্নাটা কমপ্লিট হলো কিনা। হ্যাঁ, চিংড়ি মাছ পুরো সিদ্ধ হয়ে গেছে,